السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم أيها الطلاب والطلبات؟ مرحبا بكم في درس جديد. أيها الطلاب، مادتنا العربية اليوم ندرس إن شاء الله تعالى من كتابكم الدرس العاشر، الدرس الخاص الكلمات حول المطار. يعني نقرأ ونحفظ كلمات حول المطار المتعلقة بالمطار. انظر إلى الصورة الأولى وفكر ما هي الصورة. إذا فكرت في هذه الصورة تبينت لك أن هذه الصورة هي صورة تذكرة طائرة، يعني تذكرة طائرة تدخل جدك أمر بانجلا بولي بمانير تيكت. تذكرة طائرة، تذكرة طائرة، تذكرة طائرة. অর্থাৎ যখন তোমরা টিকিট বিমানের টিকিট এভাবে দেখবে তখন মনে করবে যে এটা বিমানের টিকিট। অর্থাৎ এখানে আলাদাভাবে একটা চিহ্ন তোমরা দেখতে পাবে, যেমন বাসের টিকিটের মধ্যে বাসের ছবি থাকে, এমনিভাবে বিমানের টিকিটেও তোমরা এমন একটা সংকেত পাবে, এমন একটা নির্দেশনা পাবে যে তোমরা বুঝবে যে এটা তাযকিরাতু তায়রাতিন, তাযকিরাতু তায়রাতিন বিমানের টিকিট। তাহলে বিমানের টিকিটের আরবি হলো তাযকিরাতু তায়রাতিন, তাযকিরাতু তায়রাতিন। বারবার পড়বে, ছবির দিকে তাকাবে এবং আরবিটা পড়বে, তাযকিরাতু তায়রাতিন, তাযকিরাতু তায়রাতিন, তাযকিরাতু তায়রাতিন। انظر إلى الصفحة الثانية، انظر إلى الصورة وفكر ما هي الصورة. إذا فكرت في هذه الصورة تبينت لك أن هذه الصورة هي صورة جواز سفر، جواز سفر، جواز سفر. অর্থ হলো যেটাকে আমরা বাংলায় বলি পাসপোর্ট। কি বলি? পাসপোর্ট। এটার আরবি রূপ হলো জাওয়াজু সাফারিন। তাহলে তোমরা বারবার ছবির দিকে তাকাও এবং বৃত্তে থাকা আরবি যে শব্দটি লেখা আছে সেটা বারবার পড়ো, জাওয়াজু সাফারিন, জাওয়াজু সাফার, জাওয়াজু সাফার, জাওয়াজু সাফারিন বা জাওয়াজু সাফার, জাওয়াজু সাফারিন, জাওয়াজু সাফারিন, জাওয়াজু সাফারিন, যেটাকে আমরা বাংলায় বলি পাসপোর্ট। انظر الى الصفحه التاليه، انظر الى الصوره، في هذه الصوره رجل، رجل এমন একজন ব্যক্তি বসে আছে যে পাসপোর্ট নিয়ে কাজ করে বা পাসপোর্ট অফিসার যাকে আমরা বলি সেটার আরবি রূপ যদি আমরা বলি তাহলে দাবিতু জাওয়াজাত। কি বলবো? দাবিতু জাওয়াজাত, দাবিতু জাওয়াজাত। তোমরা ছবির দিকে তাকাও এবং আরবিটা বারবার পড়ো, দাবিতু জাওয়াজাত, দাবিতু জাওয়াজাত, ضابط جوازات، ضابط جوازات، ضابط جوازات. انظر الى الصورة التالية، এখানে দেখতে পাচ্ছ একজন লোক অনেক মাল সামান নিয়ে সে নিয়ে যাচ্ছে, সেটাকে আরবিতে আমরা যাকে আমরা বাংলায় বলি কুলি সেটাকে আরবিতে বলবে হাম্মালুন, হাম্মালুন, হাম্মালুন। যদিও হাম্মাল অর্থ কোনো জিনিসকে বহন করে নিয়ে যাওয়া, বাকি বিমানবন্দরে ওভাবে বহন করে নিয়ে যায় না, এখানে আধুনিক
পদ্ধতিতে আধুনিক ব্যবস্থাপনায় মাল বহন করে, এই কারণে এটাকে হাম্মালুন বলবো। আমরা কি বলবো? হাম্মালুন, হাম্মালুন, হাম্মালুন বা কুলি, হাম্মালুন। তাহলে তোমরা বারবার ছবির দিকে তাকাবে এবং আরবিটা বলবে হাম্মালুন, হাম্মালুন। তাহলে আমরা আবার পেছনে যাই একটু। ضابط جوازات، ضابط جوازات، جواز سفر، جواز سفر، جواز سفر. ارپر چھوی تذكرة طائرة، تذكرة طائرة، تذكرة طائرة. ارپر اجبه جواز سفر، جواز سفر. ব্রাজবে ضابط جوازات، ضابط جوازات، ضابط جوازات. ব্রাজবে حمال، حمال. তাহলে আমরা আজকে মোট চারটি শব্দ আলহামদুলিল্লাহ আমরা পড়েছি বাই নাসমা হাজির সূরা। এখন যে ছবি দেখে তোমরা নাম বলবে, প্রথম আসবে পাসপোর্ট, যে সব ছবিটা দেখতে পাচ্ছ সেটা পাসপোর্ট আরবি কি জাওয়াজু সফর, তারপরে হাম্মালুন, তারপরে تذكرة طائرة. তাহলে তোমাদের বালের কাজ এখন দিয়ে দিচ্ছি। আল ওয়াজিবুল মানজিলে আল আল আউয়াল কিতাবাতুল মুফরাদাত, আসানি আল কিরাআ বিশিকলিন জাইয়িদ, ওয়াফাকাকুমুল্লাহ ওয়া ইয়ানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।